গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ব্লগস। আপনারা এখন কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি এখন আছি দার্জিলিংয়ের ঠিক মহাকাল মন্দিরে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই ভালো লাগবে। আমি আজ আপনাদের দার্জিলিংয়ের মহাকাল মন্দির পরিদর্শন করে দেখাব। দার্জিলিং শহরের সবচেয়ে উঁচু জায়গা দার্জিলিং ম্যাল, আর এই দার্জিলিং ম্যালের ঠিক পাশেই একটু উঁচুতে অবস্থিত মহাকাল মন্দির। চলুন, ম্যাল রোডের পাশেই এই সিঁড়ি আছে এবং এখানে দেখুন লেখা আছে মহাকাল মন্দির যাওয়ার রাস্তা, তীর চিহ্ন দেওয়া আছে। এই রাস্তা দিয়ে উপরে উঠতে হয়, এইভাবে কিছুটা উঁচুতে উঠতে হবে। উঁচুতে উঠতে একটু তো কষ্ট লাগবেই, তবে মন্দির প্রাঙ্গণে পৌঁছানোর পর সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। চলুন, যেতে যেতে এই মন্দিরের একটু ইতিহাস জেনে নিন। বর্তমানে যেটি মহাকাল মন্দির, প্রাচীনকালে সেটি একটি গুম্ফা ছিল যার নাম দুর্জয়লিং। এই গুম্ফাটি 1765 খ্রিস্টাব্দে দুর্জয়লিং জিং নির্মাণ করেছিলেন। পরে এই গুম্ফাটি গোর্খা সেনার আক্রমণে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। তবে 1872 খ্রিস্টাব্দে এই মন্দিরটি আবার পুনর্নির্মিত হয়। এই মন্দিরটি প্রধানত শিব মন্দির, তবে এখানে শিব মন্দিরের সাথে সাথে মা কালী, হনুমান, গণেশ ও ভগবান বুদ্ধ পূজিত হন। এই মন্দিরটিতে হিন্দু ও বৌদ্ধ উভয় ধর্মের মানুষেরাই প্রার্থনা করতে আসেন। এই মন্দিরটির চারপাশ বা উপরের দিকে তাকালে দেখতে পাবেন রংবেরঙের প্রার্থনা পতাকা। এই প্রার্থনা পতাকাগুলি মন্দিরকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। এখানে দেখুন মা কালীর বিগ্রহ। এটি হলো প্রধান মন্দির। এই মন্দিরে শিব এবং বুদ্ধ পাশাপাশি পূজিত হন। এখানে দুই ধর্মের মানুষের সম্মেলন ঘটে। আর মন্দিরের চারিদিকে পরিবেষ্টিত এগুলি হলো বৌদ্ধদের ধর্মচক্র। পর্যটকেরা এখানে এলে চক্রাকারে একবার ঘুরিয়ে নেন। এগুলি বৌদ্ধ ধর্মচক্র মন্দিরের ঢং ঢং ঘণ্টা এবং প্রার্থনা পতাকা মুক্ত, শান্ত এবং সুন্দর করে তুলেছে। আবার মন্দিরের পাশে পাইন গাছের সাথে ফটোশ্যুট খুবই সুন্দর এবং এক আলাদা অভিজ্ঞতার সাক্ষী রইলাম। আর এই মন্দিরটি দেখতে পাচ্ছেন, এখানে একটি গুহা আছে, আমরা কিন্তু এটাতে প্রবেশ করিনি। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।